80,000 টাকার মাদক সহ গ্রেপ্তার 5 কুখ্যাত নেশা কারবারি। ত্রিপুরায় কোনো না কোনো জায়গায় একাংশ নেশা কারবারিদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে ত্রিপুরাবাসী। নেশা কারবারিরা কম বয়সে যুবকদের কাছে বিভিন্ন মাদক বিক্রি করে যুব সমাজের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিচ্ছে। ত্রিপুরাকে নেশা মুক্ত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে ত্রিপুরা সরকার। গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিত সেনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আগরতলা, শিবনগর ও কল্যাণী এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে 16 গ্রাম মারণ নেশার ব্রাউন সুগার, একটি স্কুটি, 2টি মোবাইল ফোন এবং নগদ 1,200 টাকা সহ 5 জন কুখ্যাত নেশা কারবারিকে আটক করতে সক্ষম হয়, যার বাজার মূল্য আনুমানিক 80,000 টাকা হবে বলে শুক্রবার আগরতলা পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে আগরতলা পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। কালকে সন্ধ্যার দিকে আমাদের একটা ইনফরমেশন আসে যে শিবনগর মডার্ন ক্লাব এলাকাতে ক্লিকের যে পার্ক, ওখানে কিছু লোক সাসপেক্টেড ইলিগেলি ভাবে সাসপেক্টেড কন্ট্রাভেন্ট ব্রাউন সুগার সেল করছে। এই ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের ওসি কলেজ টিম এবং অন্যান্য অফিসার সহকারে ওখানে জয়েন্টলি রেড করা হয়। প্রথমে ওখানে 3 জনকে, একটি স্কুটি সহ 3 জন লোককে আমরা ডিটেন করি। ওখানে তাদের সার্চ করার পর স্কুটিতে একটি পাউচ এবং লিগেল কন্ট্রাভেন্ট ভায়াল পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর আরও দুজনের নাম পাওয়া যায়। তাদের আমরা কল্যাণী থেকে আমরা ডিটেন করি। তো এদের মধ্যে তারা 5 জন আমরা ডিটেন করেছি, বিশ্বজিৎ নম ওরফে মিনা, জুয়েল মিয়া, সুজিত সাহা, লিটন দাস ও বিকি তাপি। বিশ্বজিৎ নম, এলএস মিনা ও আর্গো এক দুবার অ্যারেস্ট হয়েছে আমাদের এবং পশ্চিম থানাতে। সে কলেজ এরিয়া এবং গুলবাজার এরিয়াতে ঘুরে ঘুরে এগুলা কন্ট্রাভেন্ট সেল করে। তাদের বিরুদ্ধে আমরা একটা এনডিপিএস কেস নিয়েছি, আজকে তারা কোর্টে যাবে, ইন্টারভেনশন করে দেখছি। আরও এক দুটো নাম এসে তাদেরও আমরা অ্যারেস্ট করি। এখানে হবে কত টাকা? এর বাজার মূল্য 75,000 থেকে 80,000 টাকা হবে। আজকে কোথায় কোথায় পাঠাবো? আমরা তদন্তের স্বার্থে নাম বলবো না, দুজন আছে, তাদের আমরা অ্যারেস্ট করবো।